রহমতুল্লাহারাকাত যে সম্মানিত বলেন আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে আহ আপনার ওখানে একজন বাসা থাকে তো মহিলা খুব বেশ পর্দা করে তবে মেয়েটা মহিলা নিয়ে অনেক বিদাত করে সম্মিলিত মোনাজাত করে থাকে এবং এগুলা আপনি বলাতে সেই রকম মানে অনেকে অনেক অনেকে যদি সঠিক কথাটা বলতে যান তাহলে দেখা যায় যে ইনছাল করে তো আপনার করণীয় কি আলহামদুলিল্লাহ ওয়াহদাওয়ালাম আল্লাহ মাল্লান জি সম্মানিত বোন দাওয়াতি কাজ আসলে একটা কঠিন কাজ আর এটা আপনার করাটা জরুরি দাওয়াত কাজটা করা জরুরি তবে সেই দাওয়াত আপনি পৌঁছাইলেন সেটা দাওয়াত সে গ্রহণ করলো কি করলো না অর্থাৎ গ্রহণ করবে কি করবে না সেটা আপনার ব্যাপার নয় কারণ হেদায়েতের মালিক হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজ হলো পৌঁছায়া দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজাক্কির ইন্নামা আনত আপনি উপদেশ দিন আপনি তো একজন উপদেশ দাতা উপদেশ দাতা মাত্র যে জি সবার দিব আপনার কাজ হবে উপদেশ দেওয়া আর উপদেশ গ্রহণ না করা না করা না করা সেটা আপনার ব্যাপার নয় হেদায়তের মালিক আল্লাহ সুবান আল্লাহ কাকে হেদায়ত দিবেন আল্লাহ ভালো জানেন তো আল্লাহ আল্লা আল্লাহ সুবানা যদি হেদায়েত দেন তবে হেদায়ত হবে তবে আল্লাহ সুবাদ তাল্লার কাছে হেদায়ত প্রার্থনা করা যে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আর আপনার কাজ হবে যে হেদায়তের পথে অটল থাকা তাদের ভ্রান্ত কোথায় কান্না দেয়া এবং আপনার উচিত হবে যে আপনি যে সত্য দিন পেয়েছেন তার উপরে অটল থাকা আর তাদেরকে দাওয়াত দেওয়া যদি তারা গ্রহণ না করে এতে বনক্ষুণ্ড হওয়া যাবে না আল্লাহ সুই হেদায়তের মালিক যে সবারই তো মনে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ